ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.1 অনুশীলনীর 6 নম্বর অঙ্কটা আজকে আমরা করাবো। এটা স্থানাঙ্ক জ্যামিতি। দেখো তাহলে প্রশ্নটা, দেখাও যে এর স্থানাঙ্ক দেওয়া আছে 2,2, বির স্থানাঙ্ক দেওয়া আছে -2,-2, এবং সির স্থানাঙ্ক দেওয়া আছে -2√3,2√3। একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এর দেখাতে বলা হয়েছে। এরপরে এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, যা করতে বলা হয়েছে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। দেখো 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে a=2,2, b=-2,-2, এবং c=-2√3,2√3। তাহলে এবির দূরত্বটা কত হবে? আমরা যে সূত্রটা জানি যে √x2-x1² + y2-y1² তাইলে x2 যে এটা -2 আর x1 শুধু 2, এবং y2-2 - y1 শুধু 2² এরপরে দেখো 2 যোগ করলে -4² এখানেও -4² এরপর দেখো পাওয়ার যদি জোর থাকে তাহলে -4 থাকবে না, তাই নেই 4^16 + 16 হলো, এখানেও 4^16 + 16 দুইটা যোগ করলে হয় 32। 32কে আমরা 16^32 করতে পারি, আর 16কে যদি আমরা রুট থেকে বের করি তাহলে আমাদের আসে 4, তাহলে 4√2। এবির দৈর্ঘ্য আমরা পেলাম 4√2। এরপরে বিসির দৈর্ঘ্যটা আমরা দেখব, কেননা তিনটে বাহুই আমাদের যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এটা একটা সমবাহু ত্রিভুজ। এরপর তো বিসি যখন ধরব, দেখো এটা বি আর এটা সি। এখন এখানে এক্স টু মানে -2√3 আর x1 হলো -2। দেখো এই যে -2√3 মানে +2² এরপরে y2 মানে 2√3, এরপরে y1 -2, তাহলে 2√3 -2² এইখানে হইল কত? যদি আমরা এটা হোল স্কোয়ারের সূত্র ফেলি তাহলে স্কোয়ার + 2ab + b² তো স্কোয়ার করলে আমাদের এটা হয় 4×3=12, আর +2ab করলে হয় -2×4=8√3, আর b² করলে 4। এখানেও তাই 12, এটা +8√3, এটা +4, হোল স্কোয়ার সূত্র ফেললে। এখন দেখো +8√3 আর -8√3 কেটে দিলাম, থাকে কি আমাদের 12×24 আর 4×28 = 32। 32কে আমরা 16^32 করতে পারি, 16কে যদি আমরা রুট থেকে বের করি তাহলে আমাদের আসে 4√2। খেয়াল দেখে এই বি আর বিসি এরা দুজন কিন্তু সমান হইল, দুইটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হইল। এরপর দেখি আমরা এ সি বাহুর দৈর্ঘ্য কতটুকু। এ সি মানে দেখো এ 2 আর এলো সি -2√3 + 2√3, তাহলে দেখো x2 - x1 - 2√3 - 2² আছে +/- হয়েছে, আর এটা হলো y2 - y1 ছিল 2√3 আর y1 ছিল 2। এখন হোল স্কোয়ারের সূত্র পেলাম আগেরটার মতো, এখানে দেখো সবগুলো প্লাস হলো, যেহেতু এটা যদি মাইনাস কমন হয় তাহলে প্লাসের সূত্র বসে a² + 2ab + b², এখানেও তো a² - 2ab + b², তাহলে এখানে -8√3 আর এখানে হলো +8√3,
কেটে দিলাম, থাকে কত 12 আর 16, 12 আর 16, 16 দুগুণে 32। 32কে আমরা 16 × 2 করতে পারি, 16কে যদি আমরা বাইরে বের করি তাহলে 4 হয়, তাহলে উত্তরটা হলো 4√2। তাহলে আমরা দেখলাম কি, AB = BC = AC = 4√2, তিনটে বাহুই আমরা সমান পাইলাম। তাহলে কী হলো, সুতরাং ABC শীর্ষ ত্রয় একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা প্রমাণ হয়ে গেল আমাদের। আরেকটু প্রমাণ করতে বলছে আমাদের, সেটা বলছে যে এই পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে আমরা দেখি, দেখো ত্রিভুজটির পরিসীমা, পরিসীমা মানে হলো সীমানার সমষ্টি, তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য সমষ্টি হবে AB + BC + AC। তাহলে মানগুলো বসালাম, সবগুলো মানই কিন্তু সমান 4√2 একক, তাহলে আমাদের হলো 12√2 একক। এরপরে 12 আর √2-র মানটা বসা দিলাম 1.414235 একক। এবার যদি আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে 16.97056, আরও আছে একক। আমাদের 3 ঘর পর্যন্ত নিতে বলা হয়েছে, 3 ঘর মানে এই 0 পর্যন্ত, কিন্তু চতুর্থ ঘরে 5 আছে, তাহলে তৃতীয় ঘরে আমরা 1 যোগ করব, তাহলে হইল কত, 16.971 একক প্রায়, এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে আজকের অঙ্কটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল, নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।